হ্যালো এভরিওয়ান ভিডঙ্ক ডট কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ দে তোমাদের ম্যাথ টিউটর এখানে দেখো আমাদের বলা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো এই দ্বিঘাত সমীকরণের প্রত্যেকটি সহগ ওয়ান টু থ্রি এই পূর্ণ সংখ্যাগুলি থেকে যদৃচ্ছভাবে নির্ণয় করা হলো তাহলে সমীকরণটির সমান বীজ থাকার সম্ভাবনা কত এখন আমরা ধরে নিচ্ছি যেটা বলা হচ্ছে সেটা এ ঘটনা দ্বারা আমরা এটাকে সূচিত করলাম যে সমীকরণটির সমান বীজ থাকার ঘটনা আমরা সেটাকে এ দ্বারা ডিনোট করছি আচ্ছা তার আগে একটা জিনিস দেখো আমাদের যে সমীকরণটা রয়েছে এ এক্স এস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো এর সহগ কোনগুলো না এ বি এবং কে বোঝাতে চাওয়া হচ্ছে প্রত্যেকটি সহগ এবারে এই যে এ ও বি এ বি এবং সি এই তিনটি যে সংখ্যা বলা হচ্ছে এক দুই এবং তিন এই সংখ্যাগুলি থেকে আমরা নির্বাচন করব। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি এর তিনটি মান হতে পারে ওয়ান টু আর থ্রি আবার একইভাবে বিও তিনটি মান গ্রহণ করতে পারে ওয়ান টু আর থ্রি আবার একইভাবে সিও তিনটি মান গ্রহণ করতে পারে ওয়ান টু আর থ্রি কারণ দেখো এখানে যেহেতু বলা নেই এটা মানে কোথাও যে এ বি ও সি আলাদা হতে হবে আহ বা তারা একই হবে এরকম যেহেতু উল্লেখ নেই তাহলে তারা একইও হতে পারে আলাদাও হতে পারে সেই কারণে আমরা এও দেখতে পাচ্ছি তিনটি মান গ্রহণ করতে পারে বি এরও তিনটি মান আসতে পারে এবং সি এরও তিনটি মান আসতে পারে তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে নমুনা দেশের অন্তর্গত আমরা এখানে যে পরীক্ষাটি করছি সেই পরীক্ষার নমুনাদেশের অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা যেটাকে আমরা সাধারণত এন এস দিয়ে ডিনোট করি সেটা আমরা তাহলে কত পে যাব নয় কারণ এখানে তিনটি কেস রয়েছে তাহলে এর জন্য তিনটি কেস পাবো বিয়ের জন্য তিন আর সি এর জন্য তিন অর্থাৎ থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি অর্থাৎ নটি নভাবে আমরা এবিসিকে এক দুই তিন থেকে নির্বাচন করে লিখতে পারি তাহলে আমরা নমুনা দেশের নমুনা বিন্দুর সংখ্যা পেয়ে গেছি এবারে আমাকে এই এ ঘটনার অন্তর্গত মানে নমুনা বিন্দু সংখ্যা খুঁজতে হবে এখন আমাদেরকে সম্ভাবনাটা নির্ণয় করতে বলা হচ্ছে যে সমীকরণটির সমান বীজ থাকার সম্ভাবনা আমরা জানি এই সমীকরণের সমান বীজ থাকবে একমাত্র যদি এর নিরূপক সমীকরণটি নিরূপক বা যাকে আমরা বলে থাকি কি ডিসক্রিমিনেন্ট সেটা অর্থাৎ যেটাকে আমরা বি স্কোয়ার মাইনাস ফোর সি দিয়ে ডিনোট করি সেটা যদি কখনো শূন্য হয় একমাত্র সেই ক্ষেত্রেই আমরা বীজ দুটির সমান বীজ পাবো সরি সমীকরণটির সমান বীজ পাবো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি না বি স্কোয়ার ইকুয়াল টু ফোর এসি অর্থাৎ আমাদেরকে এই এক দুই এবং তিন সংখ্যা এই মানে থেকে এই বি এ এবং সি এর মান এমন ভাবে বসাতে হবে যেন এই সমীকরণটি সিদ্ধ হয় এটার জন্য তিনটি কেস হতে পারে কারণ আমরা জানি কি বিয়ের তিনটি মান সম্ভব সেটা হলো এক দুই এবং তিন তাহলে আমরা এক নম্বরে যখন বিয়ের মানটা এক বসাবো তখন কি হয় দেখো এখন বিয়ের মান যদি আমরা এক বসাই সহজেই দেখতে পাচ্ছি বি স্কোয়ার এর মান এক কিন্তু বিস্কোয়ার এর মান যদি এক হয় অলরেডি আমাদের দেখো ডান দিকে ফোর গুণ রয়েছে আর এ এবং সি উভয়ই আমরা দেখতে পাচ্ছি এক দুই তিনের মধ্যে কোনো সংখ্যা হবে তাহলে বি স্কোয়ার কখনোই কোরেশির সঙ্গে সমান হতে পারবে না তাই না এই যে যখন এ বি সি আমরা এক দুই তিন থেকে তুলবো কখনোই বি ইকাল টু এর জন্য বি স্কোয়ার আর ফোর এ সি সমান হতে পারবে না আচ্ছা এবারে দু নম্বর কেস আমরা দেখব যখন বি এর মানটা দুই যখন বি এর মান দুই তখন আমরা দেখতে পাচ্ছি বি স্কোয়ার এর মান ফোর এখন আমরা এক্ষেত্রে এর মান যদি ওয়ান তুলি সি এর মান যদি ওয়ান তুলি তাহলে আমরা ফোর এ সির মানটা কি পেয়ে যাবো ফোর ইন্টু ওয়ান ইন্টু ওয়ান মানে ফোর তাহলে আমরা দেখতে পেলাম যে যখন এ সমান এক বি সমান দুই সি সমান এক তখন আমাদের বি স্কোয়ার সমান ফোর এ সি হচ্ছে তার মানে এই মানের ক্ষেত্রে আমরা সমান বীজ পেয়ে যাচ্ছি আচ্ছা এখন আমরা বিয়ের আমরা যদি এ আর সি এর এক ছাড়া অন্য কোনো মান নিই তখন সেটা কি আর বিস্কোয়ার সমান ফোরেসি হবে হবে না কারণ তখন আমরা দেখতেই পাচ্ছি যে কারণ ভ্যালু টা ফোর পেরিয়ে চলে যাবে গুণ হওয়ার জন্য আচ্ছা এবার তিন নম্বর কেসে দেখো যখন আমরা বিয়ের মান নিচ্ছি তিন বিয়ের মান যদি তিন হয়ে আমরা পেয়ে যাব বি এর মান নয় এখন বি এর মান যদি নয় হয়ে যায় তাহলে ফোর এসির মান কি কখনো নয় হতে পারে কারণ দেখো যখন ফোর এসি করবো এর মান আমরা তিনের মধ্যে কোন একটা সংখ্যা এবং মান মধ্যে যেই বসাই এক না কেন এখানে ফোর দিয়ে গুণ করার জন্য সেটা সবসময় একটা জোট সংখ্যা আসবে কিন্তু বিস্কোয়ার এর মান একটা বিজোড় সংখ্যা ফলে আমরা এক্ষেত্রেও কখনোর জন্যই স্কোয়ার সমান ফোর সি পাবো না তার মানে আমরা দেখতে পেলাম আমরা যে নয় ভাবে এবিসি কে নির্বাচন করতে পারছিলাম এক দুই তিন থেকে তার মধ্যে কেবলমাত্র একটি কেস এমন আমরা পাবো যে ক্ষেত্রে বিস্কোয়ারের মান ফরে সঙ্গে সমান হচ্ছে তাহলে আমরা এখানে বলতে পারি অতএব এ ঘটনার অন্তর্গত সমভাবে সম্ভাব্য এ ঘটনার অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা সমান আমরা কত পেয়ে যাব ওয়ান তাই তো তাহলে আমাদেরকে নির্ণয় কি করতে বলা হয়েছে এ ঘটনার সম্ভাবনা আর এটাকে একচুয়ালি আমরা এনফ এ দ্বারা দিই ঠিক আছে তাহলে আমরা কি পেয়ে যাব এখানে না আমরা জানি এ ঘটনার যে সম্ভাবনা নির্ণয় হয় সেটা হয় এনফ এ বাই এন অফ এস মানে কি না এ ঘটনার অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দু সংখ্যা বাই পরীক্ষাটির নমুনা দেশের অন্তর্গত নমুনা সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা তাহলে এখানে আমরা এক পেয়ে গেছি আর এখানে নাইন পেয়ে গেছি ফলে এটাই হবে আমাদের এই সমীকরণে বীজ দুটি আহ সমান হওয়ার সম্ভাবনা ওয়ান বাই নাইন ডট কম ওয়েবসাইটে ম্যাথি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো